জাতিসংঘের 76তম সাধারণ অধিবেশনে যোগ দিতে দীর্ঘ দুই বছর পর বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সপ্তাহের সরকারি সফরের বিস্তারিত তুলে ধরতেই পররাষ্ট্র মন্ত্রীর এই সংবাদ সম্মেলন। আগামীকালকে সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রী ডাইরেক্টলি প্রথম যাবেন এইখান থেকে আপনার হেলসিঙ্কি ফিনল্যান্ডে, সেখানে ব্যক্তিগত কারণে যাবেন, আর সেখান থেকে উনিশ তারিখে আপনার নিউ ইয়র্কে পৌঁছবেন। 20 তারিখ থেকে আমাদের একটার পর একটা প্রোগ্রাম। তিনি জানান, সাধারণ অধিবেশনে এবারও বাংলায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। প্রাধান্য দেয়া হবে জলবায়ু পরিবর্তন সহ করোনা টিকা বৈষম্যের বিষয়ে। 24 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী আপনার ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে তার ভাষণটা দেবেন, এবারও তিনি বাংলায় ভাষণটা দেবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে আসছেন যে কোভিড ভ্যাকসিনটা শুড বি এ পাবলিক গুড, এবং এইটি সব দেশে পাওয়া উচিত, ধনী দরিদ্র সব দেশে পাওয়া উচিত, উইদাউট এনি ডিসক্রিমিনেশন। আমরা এটাও এইবারে ওখানে আমরা আরও জোরালো করে তুলব। মন্ত্রী জানান, সাধারণ অধিবেশন চলাকালে সাইডলাইনে বিশ্ব নেতাদের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। আর আমাদের রোহিঙ্গা ক্রাইসিস তো আছে, সেই রোহিঙ্গা ক্রাইসিসের উপরে আলোচনা হবে। সেইখানে হচ্ছে এটা আমরা আমাদের নিজের সাইডে বের করব, এটা রোহিঙ্গা ক্রাইসিস ইম্পারেটিভ ফর এ সাস্টেনেবল সলিউশন। সুখের বিষয় যে অনেকগুলো দেশ এই বিশেষ সাইড ইভেন্টের জন্য স্পন্সর করেছে, তো আমরা সেটা আবার আমাদের তুলে দেব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের রোজ গার্ডেনে বৃক্ষরোপণ করবেন প্রধানমন্ত্রী, মত বিনিময় করবেন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ও কমিউনিটি নেতাদের সাথে। এবছরে আমরা এই ইউএনের ভিতরে যে রোজ গার্ডেন, সেইখানে বঙ্গবন্ধুর নামে একটি বেঞ্চ এবং একটি গাছ মাননীয় প্রধানমন্ত্রী সেখানে রোপণ করবেন। অধিবেশনে যোগদান শেষে আগামী 1 অক্টোবর প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলেও জানান ডক্টর এ কে আব্দুল মোমেন। আমরা 1 তারিখে রাত্রে 10:30 দিকে শিডিউল রাত্রে 10:30। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।